Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man walahu amma ba'd. Sammanito upasthiti prashongsha mabre mondol izzater jonno tini ajke amaderke bhalo bhabe sokal korar sujog kore diyechen ejonno allah shukriya ada korchi alhamdulillah. Salatu wassalam korchi to amader priyo nabi muhammad sallallahu alaihi wasallam er upore. Otopor sammanito bhalo bondhura, আমরা শেষ দিকে এসে দেখছি যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের জালু জিনচালান ইত্যাদি বৃদ্ধি পেয়েছে এবং মানুষ জালুকে সম্মানের চোখে দেখছে এবং এটা একটা সম্মানজনক পেশা হিসেবে মানুষ মনে করছে নাউজুবিল্লাহ। অথচ জালু এটা একটা ইসলাম ভঙ্গকারী বিষয় এবং একটি ধ্বংসাত্মক বিষয় যার মাধ্যমে একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা বাবেল, ইরাকের বাবেল নগরীতে হারুন এবং মারুত নামে দুজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন এবং তাদের কাজ ছিল মানুষকে জাদু শিক্ষা দেওয়া। তবে তারা আগে বলে দিতেন যে জাদু শিখলে তোমার ঈমান থাকবে না, আর আল্লাহ তাআলা জাদুর মাধ্যমে আমাদেরকে তোমাদেরকে পরীক্ষা করতে পাঠিয়েছে। যেটা আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেছেন, ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা, এবং তারা কতক্ষণ পর্যন্ত কাউকে শিক্ষা দিত না এই জাদু, যতক্ষণ তাদেরকে না বলতো যে আমরা তোমাদের জন্য পরীক্ষা। হ্যাঁ, তাইলেমো পরীক্ষা বলার পরেও, শিখতে নিষেধ করার পরেও তারা তাইলেমো না বিধি মানা ইনফরমেটিভ না বিহি বেইন আল্লাহ ও জাউজি, তারা তাদের কাছ থেকে এমন কিছু শিখত যার মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাত। ওমা হুম বিদারিন বিহি মিন আহাদ ইল্লা বিইজনিল্লাহ, এবং আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর ইচ্ছার বাইরে তারা কারো মুখোমুখি করতে সক্ষম নয়। ওয়া তা'লামুনা মিম্মা মা ইয়াকুলুন ওয়ালা ইয়াফআলুন, তারা তাদের কাছ থেকে এমন জিনিস শিখত যা তাদের ক্ষতি করে উপকার করে। এই জাদু মুমিনের জন্য চরম ধ্বংসাত্মক একটি জিনিস এবং ঈমান বিধ্বংসী একটি জিনিস। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ দশটি বড় বড় ধ্বংসাত্মক বিষয় উল্লেখ করেছেন, দশটি বড় বড় ধ্বংসাত্মক ঈমান বিধ্বংসী বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে এক নম্বরে উনি শিরিককে উল্লেখ করেছেন, দুই নম্বর আসছে এক জাদুকে, এই জন্য যে শিরিক ছাড়া জাদু হয় না, শিরিক ছাড়া জাদু হয় না, কুফুরি করতে হয় তারপরে জাদুর মাধ্যমে শয়তান কাজ করে দেয়। যাই হোক, এটি একটি কুফুরি পর্যায়ের পা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তানিবুস সাবআল মুবিকাত, তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকবে। এক নম্বরে আল্লাহর সাথে শরীক করা, দুই নম্বর জাদু করা, তাহলে যাতে কত মারাত্মক অপরাধ সেটা খেয়াল করে দেখুন। উমর রাদিয়াল্লাহু আনহু তার জামানায় তাদের মনে পড়ে এই মর্মে গভর্নরদের কাছে লেটার বা চিঠি পাঠিয়েছিলেন, নির্দেশ পাঠিয়েছিলেন, যত জাদুকর জাদুকরণী আছে তাদেরকে তোমরা হত্যা করো। ফলে রাবি মন্ডাকের সাহেব বলছেন, পরে আমরা তিনজন জাদুকরকে হত্যা করেছিলাম। এই জন্য জাদুকরের অপরাধ অত্যন্ত মারাত্মক, তার তওবা মুসলিম সরকার গ্রহণ করবে না। তার তওবা যদি আল্লাহ কবুল করেন আল্লাহ সাথে তার বোঝা করা হবে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তার শাস্তি বলবৎ থাকবে, আর সেটা হলো তাকে হত্যা করা, এটা হলো তাকে হত্যা করা। আর এটা মুসলিম সরকারের কাজ, কারণ এদের দ্বারা মানুষের প্রচুর, সমাজের প্রচুর ক্ষতি হয়। তো এখন এই জাদু থেকে মুক্তির যে উপায়, আজকে আমাদের বিষয় জাদু থেকে মুক্তির উপায় যেটা, সেটাকে আরবিতে নুসরা বলা হয়। সেটাকে আরবিতে নুসরা বলা হয়। নুসরা শব্দের অর্থ হলো প্রশস্ত করে দেওয়া, ছড়িয়ে দেওয়া। আর
ইদার উদ্দেশ্য হলো হালুস সিহরি আনিল মাসহুর, জাদুগ্রস্ত ব্যক্তি থেকে জাদুকে দূর করে দেওয়া, তার যে বন্ধন আছে জাদুর সেটাকে কেটে ফেলা, এটাকে বলা হয় নুসরা আরবিতে, জাদু 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 থেকে মানুষকে মুক্ত করা। আর এই নুসরা দুই ধরনের হতে পারে, এক হালুস সিহরি বেসিহরি মিসলি, জাদু দিয়ে জাদু উঠান, জাদু দিয়ে জাদু উঠান, অর্থাৎ কুফুরি কালাম দিয়ে জাদু করা হয়েছে, আবার অনুরূপ কুফুরি কালাম দিয়ে এই জাদুটাকে উঠানো, এটা হলো এক প্রকার বা প্রথম প্রকার। আর এই প্রকারটি সম্পূর্ণ হারাম, কারণ জাদু করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুসরা সম্পর্কে বা জাদু মুক্ত করা সম্পর্কে জিজ্ঞাসিত হলে বললেন, হুয়া মিন আমালি শাইতান, এটা শয়তানের কাজ, এবং এই প্রকার জাদু মুক্তির উপায়কে সকল সাহাবায়ে পছন্দ করেছে। তবে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে যদি জাদু দিয়ে জাদু উঠানো হয় তাহলে সেটা নিষিদ্ধের অন্তর্ভুক্ত এবং শয়তানের কাজ, কিন্তু যদি আর রুকিয়া শারঈয়া শারঈ ঝাড়ফু মুআওয়াজা সূরা নাস তালাকে কাজায় করা হয়, তারপরে আপনার ঔষধের মাধ্যমে এবং স্বাভাবিক বৈধ মানুষের কথা যে দোয়া আছে ইত্যাদি সেগুলোর মাধ্যমে যদি কাউকে ঝাড়ফুঁক করে চিকিৎসার মাধ্যমে জাদু দূর হয়ে যায় তাহলে সেটা নাজায়েজ নয়, সেটা জায়েজ। তো জাদুগ্রস্ত ব্যক্তি থেকে জাদু উন্নত অনুরূপ জাদু দিয়ে উঠানো এটা হারাম, আর যদি সে এই ঝাড়ফুঁকের মাধ্যমে তার এই জাদুকে দূর করা হয় তাহলে সেটা জায়েজ। আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। মহানব্বুল আলমিন আমাদেরকে যাবতীয় জাদু এবং এরকম শরীর বিরোধী কর্মকাণ্ড থেকে হেফাজতে রাখুন। আল্লাহ আমি জাজাকুমুল্লাহ খাইরান, ওয়াসালামু আলাইকুম।